টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। আজ সকাল 10টায় গোপালপুর উপজেলার 201 গম্বুজ মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে টাঙ্গাইল ও আশপাশের জেলার কয়েক হাজার মুসল্লি এখানে ঈদের নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন মাওলানা গোলাম রাব্বানী। এছাড়াও টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদ, মার্কাস মসজিদ সহ জেলা উপজেলার মসজিদ ও ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তারা, জনপ্রতিনিধি সহ সর্বস্তরের মুসল্লিরা ঈদের নামাজে অংশ নেন। পরে মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। নামাজ শেষে মহামারী করোনা ভাইরাস সহ সকল দুর্যোগ থেকে মুক্তি লাভ ও বিশ্বশান্তি কামনায় দোয়া করা হয়। ইফতেখারুল অনুপম, চ্যানেল 24, টাঙ্গাইল।